তো আমি এখানে সকালবেলা এখন ব্রেকফাস্ট করব, তাই দুটো পাউরুটি গরম করে নিলাম, আর কালকে রাতের সয়াবিন তরকারি ছিল ওইটা দিয়ে খাবো। শরীর খুব খারাপ তাই গ্যাসটা অফ করে দিই, এই গরম করলাম সবে রুটিগুলো। এই সয়াবিন তরকারি দিয়ে রুটিগুলো খাবো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ডান, তো এখন খেয়ে নিই। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আমার শরীরটা একটু উইক হয়েছে, কালকে থেকে একটু জ্বর জ্বর ভাব ছিল, কাঁপুনি দিয়ে জ্বর আসছিলো মাঝে মাঝে। তো আজকে একটু ফ্রেশ লাগছে, তাও সকাল সকাল আমি সব ব্লগ আপলোড করে দিয়েছিলাম, সারাদিন আর কিছু করতে পারিনি। তারপরে এখন সকালবেলা, এই আজকে কী বার, আজকে মঙ্গলবার, মঙ্গলবারের ব্লগ তোমাদের দেখি কতটা কী পারি, হয় দুপুরবেলা নয় সন্ধ্যের দিকে যদি আপলোড করতে পারি। ঠিক আছে চলো। তো এতক্ষণ শর্ট ভিডিও এডিটিং করছিলাম, তো শরীরটা দেখেই বুঝতে পারছো শরীরটা খারাপ আমাকে দেখে। তো অনেকক্ষণ হয়ে গেল শর্ট ভিডিওটা এডিটিং করে আপলোড করে দিলাম, যাও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে চম্পক ব্লগ, যাও সার্চ করো পেয়ে যাবে। আর এখনও আর ভালো লাগছে না, এখন একটা চা খেতে হবে, ব্রেকফাস্টই কখন হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এই বসছি এডিটিং করতে, তারপরে আপলোড করলাম, এখন যাবো চা খেতে। তো চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন যেতে হবে বাজারে, দেখি মাছ খাবো, তাই মাছ আনতে যেতে হবে। বাবারও শরীর খারাপ বলছে আজকে বাজার যাবো না, তুই যা বাজারটা করে নিয়ে। তো এখন যাচ্ছি বাজারে, দেখি কী মাছ পাওয়া যায়। তো এখন পরে নিয়েছি সোয়েটার প্যান্ট জামা, তো যাবো এখন বাজারে, চলো দেখি কী পাওয়া যায়, বাজার থেকে ঘুরে আসি। তো বাজারে চলে এসেছি, বাজার এদিকে বাজার। মাছ নেবো দেখি, ভাটা 40 30 করে। হ্যাঁ না না, আজকে কি বার, মঙ্গলবার, আজকে কি বার, মঙ্গলবার না, আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার। 100 টাকা দেবো দাও, 100 টাকা দেবো দাও, দি দাও
আর কথা বলো না, দিলে দাও নাহলে, না না একশো টাকা দিচ্ছি, দাও 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 ঝাড়, না না যখন এত ইয়ে বললে এখন আর কিছু করবো না, একশো টাকা দিচ্ছি দাও, আমার দুদিন হয়ে যাবে। আর সিলভার ছিল, সিলভারটাও তো ভালো ছিল, সিলভার কত যাচ্ছে? সিলভারটা খাওয়া হয় না অনেকদিন, না ভালো তো সবই হবে। কেকগুলো পাবো, আরে বাবা এখানে ষাট ঢুকে গেছে বাজারে, সারের মাঝখানে পড়ে গেছি, এখন গুটি দিলে শীতকালে বাবা যা ব্যথা। তো মাছ নেওয়া হয়ে গেছে, এখন চলো এই যে গাড়ি, মাছটা রাখি, দেখো মাছের ব্যাগটা নিয়ে কি করছে। মাছের ব্যাগটা নিয়ে কি কি সুন্দর বিনস এসছে, ছোটো ছোটো বিনসের ফুল, আর কিছু কিছু বিনস ফুটেও গেছে, এই যে ছোট্ট একটা বিনস ধরেছে, এই যে বিনস হনুমান এসছে সব খেয়ে নেবে, যে বিনস ধরেছে, আর এই যে জীবিনী বাজার থেকে রুই মাছ নিয়ে আসলাম, আর বাগান থেকে তুললাম হচ্ছে এই যে মূলো শাক, বাগানে হয়েছিল মূলো শাক তুললাম, আর এখানে মাছ ধরছে ও, তো বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছিল, এই মাছ একটা গোটা পেলাম 100 টাকায়, 150 টাকা কেজি বলছিল, ওই 750 মতো পেয়েছি। আর এখানে হচ্ছে ডাল, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, দেখি কি বিসর্জন যাচ্ছে না বিয়ে বাড়ির কোনো জল ছাড়তে যাচ্ছে, মাছটা বেশ ভালোই ছিল, ভালোই লাগছে মাছটা, টেস্টি টেস্টি, আমার খেয়ে থাকো, ভালো হয়েছে মাছটা, খুব ভালো লাগছে, রুচি হচ্ছে, দেখি এক গ্লাস খাই, কোথায় খাবো, ওখানে টেবিল, দাদু দাদু এখনো কলা সিদ্ধ হয়ে গেছে।
বড়ি দিয়ে করেছি তো আরো ভালো লাগছে। বড়ি দিতে বললাম তো, মাছের ঝোল বড়ি দিয়ে একদম জ্যান্ত মাছ পেয়েছিলাম, জ্যান্ত মাছ।